অস্থির পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ ভারত কাজ করছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন এর আগে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী পরে সমাধি সৌধের দর্শনার্থী বয়ে স্বাক্ষর এবং বৃক্ষরোপণ করেন তিনি সকালে সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী মন্দিরে পূজা অর্চনার মধ্য দিয়ে দিনের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করেন নরেন্দ্র মোদী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বাংলাদেশ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয় সাক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী মন্দিরে পূজা অর্চনার মধ্য দিয়ে পুরোহিতের সঙ্গে কণ্ঠ মিলিয়ে মন্ত্র পাঠ করেন নরেন্দ্র মোদী পূজা শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থল পরিদর্শনে যান তিনি টুঙ্গিপাড়া পৌঁছালে মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল গাছের চারা রোপণ করেন ভারতের প্রধানমন্ত্রী পরে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন তিনি এরপর কাশিয়ানি উপজেলার ওরাকান্দি ঠাকুর বাড়িতে যান নরেন্দ্র মোদী হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনার পর মতুয়া সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় বিনিময় করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত বাংলাদেশ কি সরকারে দোনো দেশকে স্বাভাবিক সম্বন্ধ मजबूत कर रही है सांस्कृतिक रूप से यही काम ठाकुरबाड़ी और श्री श्री हरिचांद ठाकुर जी के संदेश दशकों से करते आए हैं भारत और बांग्लादेश के आत्मिक रिश्तों की तीर्थस्थली है हमारा रिश्ता जन से जन का रिश्ता है मन से मन का रिश्ता है राकेब हासान माई टीवी